করেছে পিএসজি সমর্থকরা। লিওর ক্লাব ছাড়াই যেন হাফ ছেড়ে বেঁচে যায় তারা। তবে ফরাসি সংবাদ মাধ্যম লা গেজেত্তাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব ঘটনা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন কিলিয়ান এমবাপ্পে। তার মাপের একজন ফুটবলার যে অসম্মান পেয়েছেন তা কখনই তার প্রাপ্য নয়। ফরাসিরা সর্বকালের সেরা একজন ফুটবলারের প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে বলে মনে করেন তিনি। সে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়, পিএসজিতে তাকে প্রাপ্য সম্মানটুকু দেয়া হয়নি। মেসির মতো খেলোয়াড়দের আরও বেশি সম্মান প্রাপ্য ছিল। লা গেজেত্তার সেই সাক্ষাৎকারে মেসির চলে যাওয়াতে অনেক ক্লাবকর্তাই বেশ খুশি হয়েছে বলে জানান ফরাসি তারকা, যদিও এটাকে দুঃখজনক বলে মনে করেন কিলিয়ান। পিএসজি থেকে মেসির চলে যাওয়া ক্লাবের জন্য মোটেও ভালো কথা নয়। আমি বুঝিনি তার চলে যাওয়াতে অনেকেই এরকম খুশি কেন। এদিকে মেসি নেইমারের পর পিএসজি থেকে বিদায় নিতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পেও। 2024 সালে চুক্তি শেষ হওয়ার পর প্যারিসিয়ানদের সঙ্গে চুক্তি নবায়ন করবে না বলে জানিয়েছেন ফরাসি তারকা। তামিম হোসেন, সময় সংবাদ।